দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি কাশি নিয়ে প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত এক মাসে নোয়াখালীতে মারা গেছে 7 শিশু। ডেস্ক রিপোর্ট। শীত বাড়ার সাথে সাথে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই শিশু। নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 55 থেকে 60 জন শিশু, অথচ হাসপাতালে বেড সংখ্যা রয়েছে মাত্র 28টি। হাসপাতাল সূত্র জানা যায়, গত এক মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগেরই বয়স এক মাসেরও কম। এখানে আজকে 14 দিন ভর্তি আছে, এখন আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আছে। তাদের সেবা পাচ্ছি, বাট মেডিসিন সব আমরা বাইরে থেকে কিনে দিতে হচ্ছে। মেডিসিন যা লাগে তারা স্লিপ দিয়ে আমরা বাইরে থেকে নিয়ে আসি। ঠান্ডা জমিত 60টা রোগী মারা গেছে 2 ওয়ার্ডে। আর আমাদের জনবল আসলে যেটুকু আছে আমরা আরও আশা করি, কিন্তু জনবল কম। আমাদের ভর্তি হইল আপনার পার ডে আপনার 50 আপ 50 আপ, আর ওষুধ আমাদের পর্যাপ্ত বলতে 90% আমাদের চাপলাই আছে, 10% সংকট আছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। তীব্র শীতে মেঝেতে আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। ঠান্ডাজনিত যে কোনো ভাইরাসে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসার ব্যবস্থা করা, সেটা জ্বর হোক বা ঠান্ডা কাশি হোক বা পাতলা পায়খানা বমি হোক, যেটা হোক না কেন, ডাক্তারের পরামর্শ নিয়ে তার চিকিৎসা করা প্রয়োজন। এদিকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত বেশি, ঠিক আছে, আমরা সকালবেলা কাজ এসতেছি, হাত পা ঠান্ডা হয়ে এসতেছে, এরকম আর কি। ঠান্ডা খুব বেশি, এক পৌষ মাস পরে ঠান্ডা বেশি হয়ে গেছে, মানে হাত পা ঠান্ডা বেশি লাগছে। কয়েকদিনের তুলনায় শীত আজকে খুবই বেশি প্রখর। শীত কুয়াশা একটু কম থাকলেও শীত প্রচুর। কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে মানবেতর দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। শীতের কারণে কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাফেরা। মানুষজন বের হয় না, 11টা 12টা 1টার দিকে বের হয়, ওই সময় আমরা ইনকাম করতে পারি না। না কম্বল টম্বল দিলে সুবিধা হয়, নাহলে ঠান্ডা বাড়া যাচ্ছে না। এই আমরা গরিব মানুষ যদি একটু মোটা কাপড় চোপড় পাই, তাহলে আমাদের জন্য একটু গরিব মানুষগুলো সুবিধা হয়। এত ঠান্ডার ভিতরে খুব কষ্ট করি আমরা। ঘন কুয়াশার কারণে সকালে কয়েক ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি পারাপার। এতে দুই ঘাটে আটকে পড়ে শত শত যানবাহন, তবে বেলা বাড়ার পর স্বাভাবিক হয় ফেরি পারাপার। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।